পাহাড় হয়ে গেছে, কোনো গাছ নেই। মানে এতদিন আমি শুধু ইউটিউবে দেখেছি বা ফেসবুকে দেখেছি এরকম বিউটি, আজকে নিজের চোখের সামনে দেখছি, দারুণ বিউটি, দারুণ দারুণ লাগছে, দারুণ লাগছে। এরকম নয় পিছনে ঘুরে আমরা একটু বলি তো, মা জাস্ট দেখো এই পাহাড়টা পুরো সেই জংস্কারের মতন, কোনপুর অঞ্চলের মতন লাগছে। আর এই সুন্দর রাস্তা এখন চলবে আমাদের, প্রায় অনেক দিন ধরে ইউটিউবে আমরা দেখে গেছি, আমি দেখে গেছি এরকম জায়গা, এই রাস্তা লোকে যায় এনজয় করে। আজকে প্রথমবার নিজে যেতে পেরে খুব ভালো লাগছে। অনেক আমরা হরিণ দেখতে পাচ্ছি, দেখাচ্ছি দেখো তিনটে হরিণ হাঁপাচ্ছে। দেখতে পাচ্ছ তিনজন হরিণ দেখা যাচ্ছে সুন্দর সুন্দর। আর এখানে এই রাস্তা বাইরে ছোট খুব ভালো জুড়ে হাওয়া দিচ্ছে।
খিড়কি খিড়কি ভাই সামনে তোমরা দেখতে পাচ্ছ গুরুদংমার লেক এখানে বরফ জমে আছে ওয়েলকাম টু গুরুদংমার লেক তোমরা দেখতে পাচ্ছ দূরে এত সুন্দর লাগছে মানে প্রচুর প্রচুর ভিড় করেছিলাম এই গুরুদংমার লেকে আসার জন্য আজকে সর্বটা পূরণ হলো হালকা শ্বাসকষ্ট হচ্ছে কথা বলতে পারছি না তোমাদের একবার দেখিয়ে দিই ভিউটা জাস্ট অসাধারণ প্রচন্ড হাওয়া দিচ্ছে জোরে মাইটি গুরুদংমার লেক 17,800 feet আমরা ফাইনালি গুরুদংমার আর কালাপাত্তার দুটো মানে লাইফের সেরা এক্সপিরিয়েন্স করে মানে বলে বোঝাতে পারবো না তোমরা দেখলে বুঝতে পারবে ভিডিওতে তো হ্যাঁ কষ্ট আমাদের সবারই হয়েছে আমার একটু বেশি হয়েছে মাথা পড়ে গেছিল তো সবারই একটু মাথা ধরা হয়েছে তো ফর্চুনেটলি সব হ্যাঁ তোমরা গুরুদংমার গেলে কিন্তু কর্পূর মাস্ট ক্যারি করবে তাহলে ওটা অনেক আরাম পাবে তো হ্যাঁ তো সব শেষ করে মানে লাচেন থেকে আমরা যাচ্ছি টুয়ার্ডস লাচুং মানে কালকে হচ্ছে ইয়ামথাং ভ্যালি আর জিরো পয়েন্ট ইয়েস এবার আমরা যেখানে গেছিলাম এটা কিন্তু ফুললি নেকেড মানে ফুললি একদম স্যান্ড ডিউন্স পাহাড় অনেক হাইটে তো তোমরা ভিডিও সব দেখতে পাবে তোমরা হয়তো মানে নিশ্চয়ই ভালো লাগবে এই নর্থ সিকিম সিরিজটা তো আজকে তো একটা মানে দারুণ বরফ সবাই কেমন এনজয় করলে আজকে দারুণ দারুণ দারুণ
দারুণ তো একদম সত্যি মানে খুবই ভালো আজকে এনজয় করেছি আমরা একটা বিয়ার খেয়েছি আমরা হ্যাঁ আমরা এখন লাচেন ছেড়ে চলে যাচ্ছি লাচেন কে দাদা খালি বিয়ার বিয়ার আরে ইসমে আছে তো কম কম বল দিজিয়ে এক দো শব্দ গুড ইভিনিং গাইস গুড ইভিনিং ফ্রম লাচুং তো আমরা জাস্ট 7টার সময় লাচুংয়ে ঢুকেছি বাইরে বৃষ্টি হচ্ছে অ্যান্ড তোমাদের বলে দিই তো আমরা প্রথমে ওই 2:30-3 মধ্যে লাচেন পৌঁছেছিলাম গুরুডংমার কালাপাতার করে তো সেখানে খেয়ে দিয়ে আমরা ওই মোটামুটি 3:30-4 আমরা লাচুং যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম তারপর সেখান থেকে 5:00-6:00 মতন লাগলো লাচুং পৌঁছাতে তো আমরা হোটেলে উঠেছি হোটেলটা হচ্ছে রিভারসাইড লাচুং হোটেলটা তো আমার তো যখন মানে ফার্স্ট লুক যদি বলি লাচুংয়ের ভালোই লাগলো অ্যাজ কম্পেয়ার টু লাচেন বাট লাচেনকে বাজে বলবো না কারণ লাচেনই কিন্তু ওই বিখ্যাত গুরুডংমার কালাপাথরের জন্য যাওয়ার জন্য কানেক্টিং রুট কিন্তু লাচেনই তো আজকের দিনটা সত্যি মনে থাকবে সারা জীবন কেন আজকে বরফ রিয়েল লাইফ পাহাড়ে বরফ টাচ করতে পেরে মানে কি বলবো কিছু ভাষা খুঁজে পাচ্ছি না প্লাস দ্যাট ওয়ান অ্যান্ড অনলি মাইটি গুরুডংমার লেক নিজের চোখে দেখে নিজে এক্সপিরিয়েন্স করে খুব ভালো লাগলো আর যথেষ্ট ভালো ওয়েদার ছিল একদম ব্লু স্কাই প্লাস জলের কালারটা পুরো নীল ছিল তোমরা দেখতে পাবে তো কালকে আবার 0 পয়েন্ট ইয়ামতাং ভ্যালি যাওয়ার জন্য 6:00 বেরোতে হবে লাচুং থেকে তো এটা মোটামুটি নর্থ সিকিমের এপিসোড 4 বা ডে 4 আজকে এটাই আপডেট আর হ্যাঁ তোমাদের রুম টু দিয়ে দিই তো এটা হচ্ছে আমাদের রুম বেশ মানে বাইরে একটা বারান্দা আছে এখান থেকে একটা বারান্দা আছে তোমরা দেখতে পাবে না অন্ধকারে তো ওই বারান্দা দিয়ে কালকে আই গেস বৃষ্টি না হলে ভালো ভিউ দেখতে পাওয়া যাবে আর তোমরা শুনতে পাচ্ছ বৃষ্টির আওয়াজ আর এটা হচ্ছে আমাদের রুম ছোটোই রুম বেসিক্যালি জাস্ট 11-12 ঘন্টার জন্য থাকবো জাস্ট রাত্রি কাটানোর জন্য তো এটা হচ্ছে খাট 3 জায়গায় শোয়া যাবে আর এখানে একটা এই টেবিল মতন আছে সেখানে চার্জ ফোন চার্জ দিয়েছি ল্যাপটপটা রয়েছে আর বাথরুমটা দেখাচ্ছি আর খুবই দেখাচ্ছি তো সেটা হচ্ছে আমাদের লাচেনের হোটেল আর কালকে লাচেনে সারা রাত্রি কারেন্ট ছিল না সেই সন্ধেবেলা না 10:30-11:30 সময় কারেন্ট গেল তো সারা রাত্রির কারেন্ট আসেনি তো তার জন্য ফোন চার্জ দিতে পারিনি তার জন্য মানে জাস্ট অল্প স্বল্প চার্জ দিয়েই হয়ে গেছিলো তো আজকে আমি ডিএসএলআর দিয়ে শ্যুট করেছি প্লাস গোপ্রোটা যতটা পেরেছি আমি করেছি কারণ তোমরা ভালো করে জানো যে গোপ্রো এখানে এখন নিয়ম করেছে ব্যান করে দিয়েছে নোট এলাম যদি আর্মি লোকরা রেখে নেয় নিয়ে নেবে বা ফাইন করে দেবে তো তার জন্য যেখানে যেখানে পেয়েছি আমি গোপ্রো দিয়ে শ্যুট করেছি বাট ম্যাক্সিমামটা আমি আমার ফোনে OnePlus+ ডিএসএলআর দিয়ে শ্যুট করেছি তো কোয়ালিটির দিক থেকে তোমরা কিন্তু কোনো খামতি পাবে না তোমরা দুটোই খুব ভালো কোয়ালিটি পাবে আমি 4K সব ভিডিওস দেব তো এই হলো এখনকার আপডেট তো একটু পরে দেখি কখন কি খাই না খাই তোমাদের সেটা লাস্টে তো গাইস আমরা 8:30-8:30 সময় ডিনার করে এসেছি তো ডিনার ওই যথারীতি এক ভাত ডাল চা একটা ইয়ে করেছিল একটা আলুর তরকারি করেছিল আর আচার করেছিল নর্মাল যেরকম লাচেনে ছিল লাচেনেও সেম জিনিস তো আমরা কিছুক্ষণের মধ্যেই শুয়ে পড়বো রেস্ট নিবো আছি অনেক জার্নি হয়ে গেছে কালকে আবার উঠতে হবে তো বাইরে বৃষ্টি পড়ছে যাই না কালকে কতটা কি সাকসেসফুল হবে বৃষ্টি যদি হয় তাহলে তো হয়তো ক্যান্সেল হতে পারে আমি যাই না কিছু আমি শিওর করে বলছি না তো ইয়া নর্থ সিকিমের এপিসোড 4 অর ডে 4 এখানেই শেষ হচ্ছে তো হয়তো তোমরা এই এপিসোড 4টা খুব মজা করেছো কারণ এই এপিসোড 4-এ কিছু দুর্দান্ত শর্টস ভিডিওস রয়েছে তোমাদের জন্য জানি এটা এই এই দুটো জিনিস ইউটিউবে অনেক হয়েছে বাট আমার মতন করে আমি তোমাদের সামনে তুলে ধরলাম তো তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে অ্যান্ড ইয়া দ্যাটস অল
গুড নাইট ফ্রম লাচুং। কালকে আবার ছোটা বেরোনো আছে ইয়ামথাং ভ্যালি জিরো পয়েন্ট, দেখা যাক কী হয়, তোমাদের সব আপডেট দেবো। আর কালকে বলে দিই, কালকে আমরা ডাইরেক্ট গ্যাংটক চলে যাচ্ছি। তো অফিসিয়ালি কালকে আমাদের নর্থ সিকিমের জার্নি কালকেই শেষ। তো বেশ এক্সাইটেড ছিলাম, বাট সেই আস্তে 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 শেষ হতে চললো। কালকে গ্যাংটকের থেকে পরের দিন দেখা যাক কী হয়, তোমাদের সব জানাবো বলবো আস্তে আস্তে। তো দেখছ, গুড নাইট, গুড নাইট গাইস, গুড নাইট ফ্রম লাচুং। আবার দেখা হচ্ছে কালকে।